ক্রমবর্ধমান করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিলের মধ্যে এসেছে পবিত্র ঈদ উল আজহা। তাই পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনের বিষয়কে প্রাধান্য দিয়ে সাময়িকভাবে শিথিল করা হয়েছে লকডাউন। বিগত প্রায় দেড় বছর ধরে চলা লকডাউন পরিস্থিতিতে কাজ হারিয়ে এক প্রকার দুর্বিষহ ও দিশেহারা অবস্থায় পড়েছেন নিম্ন আয়ের লোকজন। এ সকল মানুষের কথা চিন্তা করে করোনার শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী নানামুখী সহযোগিতা প্রদান করে আসছেন। তার ডাকে সাড়া দিয়ে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও নয় আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় জনসাধারণের মাঝে নগদ অর্থ, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। এরই ধারাবাহিকতায় আজ সকালে সবুজবাগ থানাধীন রাজারবাগ অভয় বিনোদিনী স্কুল প্রাঙ্গণে এলাকার গরিব, দুস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেওয়া উপহার ও খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসের ব্যবস্থাপনায় এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব ও DSCC অঞ্চল 2 এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়েমেন জো, সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরাদুল ইসলাম, DSCC অঞ্চল 2 এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সালে, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমত তাকির বাবু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দেশের এই ক্রান্তিলগ্নে নিজেকে সর্বদাই জনগণের সেবায় ব্রত রাখার প্রত্যয় ব্যক্ত করে ও দেশবাসী এবং এলাকাবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে লায়ন চিত্তরঞ্জন দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, যে সেটি হচ্ছে যে এখন আমরা কিন্তু সাহায্য বা মানবিক সহায়তা দিচ্ছি না বা করছি না। আমরা কি করছি? মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা উপহার প্রদান করছি। কেন বলছি উপহার প্রদান? উপহারটা হচ্ছে পরস্পর বিনিময় করার একটি বিষয়। আমি আপনাকে উপহার দিবেন কোন উৎসবে, আপনি আমার একটু উপহার দিবেন। আজকে যে উপহারটা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে দিয়েছেন, আপনারা কিন্তু আগে উপহার দেওয়ার ক্ষমতা তার চেয়ে বেশি রাখেন। আপনারা তারে ভালোবাসা দিবেন, দোয়া দিবেন, শুভেচ্ছা দিবেন, ম্যান্ডেট দিবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। তাহলে অনেক লোক কিন্তু দেওয়ার ক্ষমতা আপনার। আজকের এই সাহায্য সহযোগিতা হতে পারে, আমি 2 টন চাউল পেয়েছি, 2 টন চাউল 10 কেজি দিলে আমার 100 টনটা আমি দিতে পারতাম। সেখানে আমি 8 টন ক্রয় করে, আমার এর সাথে 2 টন আলু ক্রয় করে, 1 টন ডাল করে ক্রয় করে আমি 1000 লোককে দিচ্ছি। আমার এই দেওয়ার সক্ষমতাটা আমার কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এনে দিয়েছে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমাকে সেবা করার সুযোগটা না দিত, সর্বদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৈরি করতে না দিত, বা 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব না দিত, তাহলে কিন্তু এই কথাটা আমি পারতাম না। আজকে আমার ব্যাগে, আমার ব্যানারে লিখেছি, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সার্বিক সহযোগিতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, নির্দেশনা জনাব সাবের হোসেন চৌধুরী, আর আমি এই বিতরণে আপনাদের খাতের হিসাবে, চাকরি হিসাবে আমি বিতরণ করব কাজটি আপনাদের কাছে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, যার যে অবস্থান থেকে সহযোগিতা করার পর দেওয়া। আমি আমার নেতা ইয়ারা গান মন্ত্রী বলবো, আমার প্রিয় নেতা আমার হচ্ছে জনাব সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরী ছাড়া আমি অনুষ্ঠান করি না। উনি সাময়িকভাবে এখন একটু যেহেতু কম গেলাম, সেহেতু আমরা অন্যভাবে আর করি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ তিনি যুগ হোক।